দর্শকবৃন্দ, ওয়েলকাম ফ্রম দ্য ক্রেজি স্ট্রিপস। আজকে এবার আমরা একটি অন্যরকম হাস্যকর গেম, দুইজনের মাঝখানে গালের মাঝখানে একটি বেলুন আছে। প্রত্যেক এখানে তিনটি টিম আছে, প্রত্যেকে দুইজন করে মেম্বার, তাদের মাঝখানে গালের মধ্যে বেলুন রাখা আছে। এটা একটা বেলুন দৌড়, গালে বেলুন রেখে তাদেরকে এসে এই লাইন শেষ করে আবার ওই লাইনে যেতে হবে, তাহলেই চ্যাম্পিয়ন। আর আমাদের সাথে ভলান্টিয়ার হিসাবে আছে সেই বিখ্যাত রবিনহুড। রবিনহুড এদিকে তাকাও, পারফেক্ট, ওকে। এবার দেখা যাক, রবিনহুড একটু এদিকে আসেন, রবিনহুড আপনি একটু এদিকে দাঁড়ান, হ্যাঁ, ওকে। দেখা যাক কি হয়। আমরা 1 2 3 বললে আপনারা কেউ হাত দিয়ে ধরতে পারবেন না, একজন আরেকজনকে হাতে দিয়ে ধরে রাখতে পারবেন না, আপনাদের মধ্যে শুধুমাত্র বেলুন থাকবে। এই যে আপনি আপনার আপনি কিন্তু কাঁধে রেখেছেন, ওকে, রেডি, 1 2 3 স্টার্ট। বেলুন পড়ে গেলে আউট, এই যে বেলুন পড়ে গেছে, উই তাহলে টিম আউট, আপনারা সরে যান। হ্যাঁ, আসেন আসেন, এই যে পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নকে পেয়ে গিয়েছি, আমরা পেয়ে গেলাম আমাদের চ্যাম্পিয়নকে। আমি আগেই বলেছি অতিরিক্ত তাড়াহুড়া এই গেমে এই গেম হারার কারণ, আর যার বেলুন পড়ে যাবে সেই ক্ষেত্রে। তো রবিনহুডকে আমি একটু জিজ্ঞেস করছি, রবিনহুড আপনি প্লিজ বলেন কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, রবিনহুড কারা চ্যাম্পিয়ন হয়েছে আজকে? চ্যাম্পিয়ন হয়েছে আকরাম এবং তামিম জুটি, আপনারা গেমটি ধরে রাখতে পারেননি, ডিসকোয়ালিফাইড ভবিষ্যতে আরও একটির জন্য। এনিওয়েজ, আকরাম এবং তামিম আপনাদের জন্য রয়েছে এক্সক্লুসিভ পুরস্কার, প্লিজ। এটা আপনাদের দুজনের জন্য সবার স্বর্ণ পুরস্কার, আর তারপরে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকেও আমি বলবো সান্ত্বনা হিসাবে, তাদেরকেও। আপনাদের জুটি কারা ছিল? আপনাদের জুটি, আপনাদের জন্য এটি পুরস্কার, গিফট হ্যাম্পার, এটি আপনাদের জন্য পুরস্কার। আর রবিনহুড যেহেতু অনেক কষ্ট করেছে, রবিনহুড প্লিজ, ইটস ফর ইউ রবিনহুড, থ্যাংক ইউ। আজকে এরকম গেমটি কেমন লাগলো সবার? বাট এই গেমে তাড়াহুড়া করা যাবে না, যারা তাড়াহুড়া করেছেন তারাই কিন্তু গেমটি লস খেয়েছেন, আমি এর আগেই বলেছি। এনিওয়েজ, নেক্সট টাইম আবার অন্য কোনো ভিডিওতে আমরা আবারও ফিরে আসবো অন্য নতুন কোনো ভেনুতে। সে পর্যন্ত সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আমাদের চ্যানেলটি প্রিয় থাকবে, রেজিস্ট্রিপস, প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।